যেভাবে বিগত এক মাস ধরে নাভিশ্বাস উঠেছিল বিশেষত দক্ষিণবঙ্গবাসীর, সেই নাভিশ্বাস থেকে কিছুটা স্বস্তি পেল রাজ্যবাসী। বিশেষ করে দক্ষিণবঙ্গের যে আট জেলায় পূর্বাভাস ছিল, গতকাল বিকেল পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। সন্ধে নাগাদ মানুষ হা হুতাশ করেছেন বৃষ্টির জন্য, কিন্তু রাত গড়াতেই ভোর রাত থেকেই কার্যত বৃষ্টি, অর্থাৎ ঘুমন্ত শহর, ঘুমন্ত জেলাগুলি, ঘুমন্ত রাজ্যের বুকে স্বস্তির বৃষ্টি ভোর রাত থেকে। আর সকাল থেকে উঠেই সকলেরই মন খুশ, যাকে বলা যেতেই পারে। জেলায় জেলায় বৃষ্টি পূর্বাভাস আগেই ছিল, সেই মতোই ভোর রাত থেকে বৃষ্টি। পূর্ব মেদিনীপুরের ছবিটা কেমন? সেলিম আহমেদ রয়েছে আমাদের সঙ্গে। সেলিম, ছুটির দিনে রোববার এমন পড়ে পাওয়া ষোলো আনা বোধ হয় ভাবতে পারেননি কেউই, যদিও পূর্বাভাস ছিল, কিন্তু ভোর রাত থেকেই বৃষ্টি। ওয়েদার কেমন পূর্ব মেদিনীপুরের সেলিম? একেবারে স্মৃতি, গত কয়েকদিন যেভাবে মানুষের কাছে তাপপ্রবাহ গেছে 43-44, কোথাও কোথাও 45 ডিগ্রি সেলসিয়াস, একবারে মানুষের জীবন যেভাবে কষ্ট তাদের মধ্যে ছিল, সেই কষ্টের যে স্বস্তি যেটা বলো, একবারে শান্তি, গত পরশু থেকে কিন্তু ওয়েদার একটু ভালো হওয়া শুরু হয়। এবং গতকাল রাত্রি 9:30 থেকে দফায় দফায় কিন্তু পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এবং তোমাকে বলে রাখি, ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি, কোথাও মুসলধারে, কোথাও ঝিরঝিরে বা বিক্ষুব্ধ ভাবে জেলা জুড়ে বৃষ্টি চলছে। এবং একবারে ঠান্ডা হাওয়া বইছে, মানে একেবারে যে সমস্ত বাড়িতে 24 ঘন্টা কারো এসি চলতো বা ফ্যান চলতো, সেই জায়গায় দেখা যাচ্ছে যে ফ্যান বা এসি বন্ধ করতে হচ্ছে, এমনই ওয়েদার এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায়। এবং শুধু বলে রাখি যে এখনো পর্যন্ত মেঘলা হয়ে রয়েছে, কখনো মাঝে মধ্যে মুসলধারে বৃষ্টি আসছে, কখনো ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, কিন্তু সুন্দর একটা মিষ্টি পরিবেশ। যে কদিন যে গরম গেছে, আজকে কিন্তু সেটা মনেই হচ্ছে না যে আমরা কয়েকদিন আগে এই তাপপ্রবাহের সঙ্গে লড়াই করে টিকে থেকেছি। আজকে এক কথায় বলাই যেতে পারে, ছুটির দিনে স্বস্তি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দাদের। একদম, কিন্তু এই ছুটির দিনে রোববার দীঘার ওয়েদারে শুধু নয়, পর্যটকদের কেমন ভিড় আমরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেলিম সেই ছবিটা তোমার কাছ থেকে আশা করব। আপাতত ধন্যবাদ সেলিম, আমরা এরই পাশাপাশি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সাইনা ইয়াসমিন। সাইনা, তোমার কাছে যে বিষয়টি জানবো, আলিপুর আবহাওয়া দপ্তর তো গতকাল থেকেই পূর্বাভাস দিয়ে রেখেছিল, কিন্তু সন্ধে নাগাদ কোনো বৃষ্টি নামেনি, ভোর রাত থেকে সেই বৃষ্টি। এই মুহূর্তে কি বলছে এই বৃষ্টির স্থায়িত্ব, কতক্ষণ চলবে, কোন কোন জেলায় বৃষ্টি, আগামী সময়গুলিতে কি হবে, কি বলছে ওয়েদার রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তর? একদমই স্মৃতি, তোমাকে জানিয়ে রাখি যেটা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছিল যে মানে আজকে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বলেছিল, কিন্তু সেটা যেটা দেখা গেছে ভোরবেলা থেকে আমরা বৃষ্টিটা দেখতে পেয়েছি, মানে বৃষ্টিটা হয়েছে। এবং এই বৃষ্টিটা কিন্তু টানা এখন মঙ্গলবার পর্যন্ত চলবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা যে তাপপ্রবাহের মধ্য দিয়ে জেলা বলো কলকাতা বলো গেছি, সেখান থেকে কিন্তু কিছুটা হলেও সাময়িক স্বস্তি আমরা পেয়েছি, এবং সেই সাময়িক স্বস্তির খুশির খবরই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে। এবং এইটা কিন্তু শুধু দক্ষিণবঙ্গ ক্ষেত্রে না, উত্তরবঙ্গ কিন্তু এই বৃষ্টিটা চলবে মঙ্গলবার পর্যন্ত এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এবং যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, তবে এই বৃষ্টির কারণটা হচ্ছে যে উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি পূর্ব বাংলাদেশ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে, এবং যার টানে কিন্তু দক্ষিণা বাতাস ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এবং অন্যদিকে উত্তর পশ্চিমে যে শুক্র গরম বাতাস, এই দুটোর সাথে কিন্তু ক্ল্যাশ করেছে, এবং এই সেই ক্ল্যাশের ফলে, সেই সংঘাতের ফলেই কিন্তু এই বজ্র বিদ্যুৎ সহ ও বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় এবং জেলাগুলোতেই বৃষ্টি হচ্ছে এবং হবে। এবং যেটা জানা যাচ্ছে যে 4-5 দিন কিন্তু এরকমই তাপমাত্রা থাকবে, মানে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই 4-5 দিন, এবং 2 থেকে 3 ডিগ্রি কিন্তু তাপমাত্রা কমবে। তবে তোমাকে জানিয়ে রাখি আজকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 37 ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 24 ডিগ্রির কাছাকাছি, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মানে এক ধাক্কায় অনেকখানি কমে গেল তাপমাত্রা। আপাতত ধন্যবাদ সাইনা তোমাকে। রবিবাসরীয় ছুটির দিনে রবিবাসরীয় স্বস্তির বৃষ্টি জেলা জুড়ে, কলকাতাও ভিজল এই বৃষ্টিতে। ¡Gracias!